হ্যালো সবাইকে, হ্যালো। অ্যান্ড আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আবার একটা দারুণ ইন্টারেস্টিং ভিডিও। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা নতুন চ্যালেঞ্জ। অ্যাকচুয়ালি জিনিসটা নতুন নয়, বাট আমার কাছে নতুন, কারণ আমি এর আগে কখনো এটা ট্রাই করিনি। সেই জন্য ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি, আর জিনিসটা একটু ফানিও হবে, আর প্লাস আমি না একটু এক্সপেরিমেন্টও করতে চাইছিলাম যে আদৌ জিনিসটা কেমন হয়। সেটা হচ্ছে নো মিরর মেকআপ চ্যালেঞ্জ। আগেও হয়তো তোমরা দেখেছো নো মিরর মেকআপ চ্যালেঞ্জ, এরকম অনেক চ্যালেঞ্জ করেছে ইউটিউবাররা, বাট আমি কখনো করিনি, ফার্স্ট টাইম, তাই তোমাদের সাথে শেয়ার করছি। ওকে, আর আমি সমস্ত জিনিস নিয়ে বসে গেছি, আর আমি যেহেতু ক্যামেরাতে শ্যুট করি না, ফোনে শ্যুট করি, সেহেতু আমি ফোনে দেখতে পাই আমার মুখটা, যদিও ওটা অনেকটা দূরে থাকে, বাট অতটা ভালো দেখা যায় না। বাট তাও যেহেতু গেম ইজ গেম, তাই কোনো রকম চিটিং আমি করব না। আমি সেই জন্য প্রত্যেকটা জিনিস নেব এবং মেকআপটা করব ক্যামেরার দিকে না তাকিয়ে, মানে অন্যদিকে তাকিয়ে, এবং পুরো কমপ্লিট হলে তবে আমি তাকাবো, এবং তাকানোর পর কিন্তু ওটাই আমার ফাইনাল হবে। এরপরে যদি কোথাও লেগে থাকে বা কিছু হয়, সেটা আমি পরে আবার ঠিক করে নেব না। সো আমি জিনিস নিয়ে বসে গেছি, আর বেশি ভাট না বকে চলো মেকআপটা শুরু করা যাক। চুলটা আগে বাঁধি, কারণ এত সুন্দর মেকআপ করব আজকে, মানে আয়না দিয়েই তো একদম ফাটিয়ে মেকআপ করি, তার উপরে আমার আজকে আয়না ছাড়া। চলো, আমার তো দারুণ ইন্টারেস্ট লাগছে, জানি না তোমাদের কেমন লাগছে, বাট চলো দেখা যাক কি করি। ফার্স্ট আমি নিয়ে নিয়েছি মেবেলিনের ফাউন্ডেশন, ফাউন্ডেশন দিয়ে আমি শুরু করবো, আর আমি ক্রিমটা জাস্ট মেখে নিয়েছি আগে, ক্রিমটা মাখানোটা আর দেখাইনি। তো চলো স্টার্ট, আমি আর তাকাচ্ছি না। ওকে, আমি এখন ফাটিয়ে মেকআপ করবো, নিজেই না নিজেকে চিনতে পারি এমন মেকআপ করবো। এই সময় যদি পোকো চলে আসে না অফিস থেকে, জ্যান্ত ডাইনি দেখেছি বলে রাস্তায় ছুট মারলো উল্টো, ভগবান বাঁচিয়ে দাও। আমি আজকে কোন রকম মানে ব্লেন্ডার বা কোন রকম কিচ্ছু মানে প্রসেসে করবো না, যেটা অ্যাকচুয়াল নিয়মে করবো না, যেহেতু নো মিরর, তাই আমার অত ইচ্ছা নেই, আমি যা খাচ্ছি করছি, ভগবান। ডান জানি না ক্যামেরাতে কতটা ধরতে পারছে, বাট রিয়েল জাস্ট জোকার। চলো নেক্সট, দেখো কনসিলার স্টার্ট। দেখো চ্যালেঞ্জ করছি বলে কিন্তু ফাঁকে দিচ্ছি না, হ্যাঁ যা যা পর পর লাগাতে হয় আমি সবই লাগাচ্ছি। লেভেলের হাসি পাচ্ছে, কি লাগছে না লাগছে কিছু বুঝতেও পারছি না। আমি ইউজ করবো কম্প্যাক্ট, ওকে। সত্যি যে বলে না ছেলেরা ময়দা মেখেছো মুখে, আজকে আমাকে মনে হচ্ছে আমি ময়দা মেখেছি, ঠিক সত্যি ময়দা মেখেছি। এটা কিরকম কার মুখ হয় ভাই? আবার করবো কন্ট্রোলিং, ওকে, আজকে আমি হাত দিয়েই সব করে দেবো। প্রফেশনাল চোখে নখে যেখানে পারছি খুঁজে দিচ্ছি। ময়দা মুখে মনে হচ্ছে ময়দা ঘষে এবারে জল দিয়ে ময়দা মাখছি, এবার লুচি হবে। ডান, নট ব্যাড, বাট কন্টোর এইখানে চলে এসে, কন্টোর অ্যাকচুয়ালি এতটা আসে আমার বেরিয়ে একদম, কন্টোর একদম ভাঁজ বেঁকে একদম ঠোঁটের নিচে চলে আসছে, বাট নোজটা আরেকটু হতো, বাট ঠিক আছে আমি তো চোখের দিকে।
নেক্সট হচ্ছে আইব্রো। ওকে, আইব্রোটা আমি সেট করে নিই। চলো, কি করছি বাবা? হে ভগবান, মহিষ আসুর বানিয়ে দিস না। What is this? Wow! আজকে যদি দুর্গাপূজা হতো, রাস্তার লোকে আমাকে মহিষাসুর বলে কেনাতে আসতো। হে ভগবান, স্টার জলসে আর মহিষাসুর লাগবে না, পাক্কা আমাকে তুলে নিয়ে যাবে। এবারে যে আই শ্যাডো, কি কালার নেবো ভাবছি? প্রফেশনাল আর্টিস্ট তো ভাবতে হয়, লালই নিন যেহেতু লাল করেছি। ওকে, আজকে কোনো নিয়ম টিয়ম মানবো না, কিন্তু আজকে যা হবে সব আঙুলে ফাঙুলে সব করে দেবো, ঠিক আছে? আজকের মতো বাঁচিয়ে দে, আর পাচ্ছি না, সিরিয়াসলি যা হয় যাও। ওকে ডান, মাঝখানে হাই রোড হয়ে গেছে, লাল আর কালোর মাঝখানে হাই রোড হয়ে গেছে, গাড়ি চলে গেছে। এই দিকটা খুবই ভয়ানক। ও মাই গড, কেন এরকম হচ্ছে জানো? জানো কারণ এরপরে হচ্ছে সব থেকে বাড়িটাল পার্ট, আইলাইনার। এমনি তো এই অবস্থা, আইলাইনার কি হবে ভগবান? না না না, আমি আর পাচ্ছি না, আমি আর ক্যামেরার দিকে দেখতেও চাইছি না, কি ভয়ানক আমাকে। এইদিকেটা ভালো হয়েছিল, বাট মাঝখানে ওই যে আবার হাই রোড চলে গেছে, আর এইদিকে তো ওয়াও, এটা একটা অন্য ডিজাইন হয়ে গেছে। আর এ তো ব্যাংকে কোথায় চলে গেছে তা ভগবান জানে। এইটা সুন্দর হয়েছিল, বাট মাস্কারা চলো। মাস্কারা তো ঠিকঠাক হয় মোটামুটি, বাট আইলাইন চলো। এরপরে লাগাবো ব্লাশার, একটা নেবো বলো তো, এই লালটা ম্যাচিং ম্যাচিং। চলো স্টার্ট। না চুল আছে, গুঁড়ো ঢুকে গেছে। মনে হচ্ছে বধু নির্যাতন করেছে কেউ, মনে হচ্ছে দুগালে কেউ ঠাটিয়ে চড় বসিয়েছে। কি করে কেউ এত বাজে মেকআপ করতে পারে? আজকে আমি বুঝলাম আমার জীবনে আয়নার ভূমিকা কতটা। কাজলটা দিতে ভুলে গেছিলাম, তাই কাজলটা দিয়ে দিই। ওকে, এত সুন্দর আই মেকআপ করেছি, কাজল না দিলে ইনকমপ্লিট লাগবে না। চলো স্টার্ট। এই এতক্ষণে কমপ্লিট হলো আমার মহিষাসুর লুক। ওকে, আজকে যদি আমি এই চ্যালেঞ্জটা না করে কাউকে বলি আমি মহিষাসুর লুক দিয়েছি, লোকে একদম তবা তবা করবে, ও কি লুক। ফিনিশিং দেব লিপস্টিক দিয়ে। এই লুকটা কখন ভালো লাগবে জানো? দাঁড়া দেখাচ্ছি। যাই হোক, আমি আজকে অসাধারণ মেকআপ করেছি, মানে
আয়না ছাড়া আমি এত সুন্দর লাগবো আমি মানে আয়না থাকলেও বুঝতে পারিনি। এবং আমি এখন ভাবছি যে একটা মেয়ের জীবনে, স্পেশালি আমার জীবনে, আয়নার ভূমিকা কতটুকু, মানে আমার জীবনে অক্সিজেন না হলেও চলবে, কিন্তু রাস্তায় বেরোনোর আগে, বিয়ে বাড়ি যাওয়ার আগে আয়না আমাকে দিতেই, কারণ আয়না ছাড়া যদি আমি বিয়ে বাড়িতে যাই তাহলে বিয়ে বাড়িটা শ্রাদ্ধ বাড়িতে পরিণত হয়ে যাবে। একটু বিউটি লুকটাও দিয়ে দিই একটুখানি। আমি এখন ভাবছি বাইচান্স যদি পোগা অফিস থেকে ফেরে, বাকিটা ইতিহাস। আমার এই অসম মেকআপটা কেমন লেগেছে অবশ্যই জানিও, আর এরকম যদি আরো সুন্দর মেকআপ তোমরা চাও যেগুলো তোমরা কোনোদিনই চাইলে পারবে না, তার জন্য আমাকে কমেন্টে জানিও। আর যদি এইসব ঢপের মেকআপ না দেখে একটুখানি আয়না নিয়ে ভদ্র মেকআপ দেখতে চাও তাহলে আমি একটা ইনস্টাতে নতুন পেজ খুলেছি, সেটাতে তোমরা ঝটপট ফলো করে নিও যারা ইনস্টাতে আছো, আর সেই পেজটার লিঙ্ক আমি দিয়ে দেবো, তো চেক করে নিও অবশ্যই। সোশ্যাল মিডিয়াতে আমাকে ফলো করে নাও ঝটপট বন্ধু হয়ে। এখন আমাকে এই ভয়ানক মেকআপটা তুলতে হবে, জানি না কত কিলো সাবান যাবে এই মেকআপ তুলতে। যাই হোক, এই ভিডিও ছিল আজকের, এরপর আমি ব্লগ আনবো আবার খুব তাড়া। খুব ভালো থেকো, আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও আরো এরকম ফানি ভিডিও পেতে, আর চলো টাটা বাবাই, লাভ ইউ অল।